নমস্কাৰ প্ৰাথমিক তথ্য ইউটিউব চেনেললৈ সকলোকে স্বাগতম জনাইছোঁ এইটিন ছেপ্টেম্বৰ টু থাউজেণ্ড টুৱেণ্টি ওৱানত এটা গুড নিউজ ওলাইছে আৰু সেইটো হ'ল এডভাৰ্টাইজমেণ্ট এল পি আৰু ইউ পিৰ কাৰণে এল পি আৰু ইউ পিৰ কাৰণে এড ওলাইছে এল পিৰ কাৰণে প'ষ্ট আছে ইয়াতে দি আছে সাত হাজাৰ দুশ বিয়াল্লিছটা আৰু ইউ পিৰ কাৰণে দিয়া আছে দুহেজাৰ এশ বাৰটা প'ষ্টকেইটা ডি ইৰ পৰা ওলাইছে আৰু আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব ডি ই আসাম ডট ডট এপ্লাই কৰাৰ কাৰণে আপনাদের ইয়াতে ডেট দিয়া আছে আহক আমি ডেটটো চাই লো আপনাদের যদি আসাম টেট পাশ কৰা কেণ্ডিডেট হয় মানে অলৰেডি কোৱালিফাইড ইন আসাম টেট হলে আপোনালোকে এপ্লাই কৰিব মিড নাইট 27 নয় দুহাজার একুশের পৰা সাতাইশ দশ টু থাউজেন্ড টুয়েন্টি ওয়ান লকে ইয়াত একে আমার মেরিট লিস্ট আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ যুক্ত ভেকেন্ট লিস্ট আছে সেই ওলা নাই সে ওলাব পোর্টাল খোলার আগতে 27 9 দু হাজার খুলিব আৰু ইয়াতে এপ্লাই কৰাৰ সময়তে মন কৰিবলৈ কথা যে তার কারণে আসাম টেট ক্লিয়ার করা হো লাগিব অনলি আসাম টেট ক্লিয়ার করা সকলে হে এপ্লাই করবো আর আমার যে অক্টোবর মাহতে এক্সাম হওয়ার কথা আছে এটো এক্সামত যিসকলে সকলে কৰিব করবোকে এপ্লাই পাৰিব আর এপ্লাই ডেট ইয়াতে মেনশন করা আছে ইয়াতে কৈছে যে ফর দ্য ক্যান্ডিডেট হু কালিফাইড ইন দ্য আসাম টেট টু বি কন্ডাক্টেড ইন মান্থ অফ অক্টোবর এপ্লাই করব আর ফ্রম দ্য ডেট অফ ডিক্লেশন অফ ৰিজাল্ট অফ আসাম টেট টু বি কন্ডাক্টেড ইন দ্য মান্থ অফ অক্টোবর টু থাউজেন্ড আর এপ্লাই 31/12/2021 টু থাউজেন্ড টুয়েনটি ওয়ান মিড নাইট লকে এপ্লাই এপ্লাই করবেন অফলাইন কোনো এপ্লিকেশ্যন গ্ৰহণযোগ্য নহ'ব ইয়াতে আপোনালোকৰ যি হেৰি মেৰিট লিষ্ট আছে সেইটো ছেপাৰেটলী যিটো লেংগুৱেজনৰ ওপৰত ডিপেণ্ড কৰি এইটো ওলাব আৰু ইয়াতে আপোনালোকে চাইছে যে কেণ্ডিডেটৰ বয়সৰ সীমা ওঠৰৰ পৰা চল্লিছ আৰু ৰিলেক্সেচনৰ দিয়া হৈছে আৰু ইজার্ভেশন থাকিব আপনাদের ইক ই ডব্লিউ এস মানে ইকোনমিক্যাল উইকের সেকশনের কারণে আর আপনাদের যেতিয়া এপ্লাই করব তেতা ডকুমেন্ট সাবমিট করার কারণে কেটামান ডকুমেন্ট দিব আর এই ডকুমেন্ট খেয়ে আপনার গোটকি ডকুমেন্ট অনলাইন যদি ফর্মেট আছে ডিজিলকারের হয়তে আপনার ভেরিফিকেশন করা হব তো যে করার পিছন কেনুইননেস থাকি যাতে ভুল হলে কিন্তু আপনাদের টু কেনসেল হয়ে যাব এই কারণে মন করব আর দি আছে যে 1% ভিশন ভিজন এন্ড লো ভিজনের কারণে রিজার্ভেশন থাকিব 1% ডিফেন হার্ড অফ হেয়ার হেয়ারিংয়ের কারণে আর 1% অফ লোকমত ডিসএবিলিটি ইনক্লুডিং সেভেল পালস পালসি লেপ রসি উৰ্ড আৰু কেইটামান দিয়া আছে তাৰ কাৰণে জাৰ্ভেশ্যন থাকিব আৰু নেক্সট দি আছে যে ইয়াতে কেণ্ডিডেটে যেতিয়া এপ্লাই কৰিব এটা পোষ্টৰ কাৰণে এটাতহে এপ্লাই কৰিব পাৰিব বেছি এপ্লাই কৰিলে তেওঁলোকৰ কেণ্ডিডেটৰ কেনচেলো হ'ব পাৰে আৰু ইয়াতে এলিজিবিলিটিৰ ক্ৰাইটেৰিয়া কি কি থাকিব থাকিব লাগিব এল পিৰ কাৰণে চিনিয়ৰ ছেকেণ্ডেৰী থাকিব লাগিব এটলিষ্ট ফিফটি পাৰ্চেণ্ট মাৰ্কছ আৰু টুৱেল ডিপ্ল'মা থাকিব লাগিব আৰু ইয়াতে কেইটামান দিয়া আছে সেইখিনি আপোনালোকে এবাৰ এডখন ওলাই পেলাই চাই ল'ব আৰু ইয়াতে পে'মেণ্ট দিয়া আছে ফৰ্টিন থাউজেণ্ডৰ পৰা ছিক্সটি থাউজেণ্ড ফাইভ হাণ্ড্ৰেড প্লাছলৈকে আৰু গ্ৰেড পে' এণ্ড আদাৰ এলাউঞ্চেছ দিয়া হৈ আছে আৰু নেক্সট টেম তেনেকুৱা ধৰণৰেই আমাৰ আপাৰ প্ৰাইমাৰী এলিজিবিলিটি যিটো আছে সেইটো গ্ৰেজুৱেশ্যন হ'ব লাগিব আৰু টু ইয়ে ডিপ্ল'মা থাকিব লাগিব নেক্সট আমি চাওঁ যে এপ্লাইটো ওলাই যাব কেইদিনমানৰ ভিতৰতে এইটো হ'ল এপ্লাই ডেট হল সাতাইছ তাৰিখৰ পৰা ওলাই যাব আৰু ইয়াতে কেণ্ডিডেট যি দিয়ে আছে দ্য কেণ্ডিডেট হু কমপ্লিটেড দ্য এইটিন ইয়ার মানে এইটিন মান্থ ডি এল এড এন আই এলএড পৰা তেওঁলোককো ছেম ইকুৱেল বুলি ধৰা হব টু ইয়ার কোর্সর সৈতে আৰু দ্য কেণ্ডিডেট হেভিং নট ক্লিয়াৰ এন চি ষ্টেটাছ এগেইনষ্ট এনি কোৱালিফিকেশ্যন উইল নট বি এলিজিবল টু এপ্লাই ইয়াতে এইটো কথা মনত রাখব যদি এন চি আছে আপোনালোকৰ এন সি লওয়া নাই এন সি না থাকলে আপনাদের এপ্লাই করব নিন্তু আর নেক্সট আমি চেজার্ভেশন তো থাকব ও বি সি হেম ও বি সি এস সি এস টি যে থাকে যেতে আমার ডিস্ট্রিক্ট ওয়াইজ ওলাব আমি ভালকে গম পাম আর এপ্লাই কৰাৰ সময় কেটামান বস্তু যার ইস্ত্র ফর্মত ফিল আপ লাগিব সেইখিনি হল যে আসাম ট্রেটের ৰোল নম্বর আসাম ট্রেট সার্টিফিক নাম্বার ডেট অফ বার্থ কেন্ডিডেট নেম ফাদার্স নেম মাদার্স নেম এড্রেস দিব লাগিব মোবাইল নাম্বার লাগিব ল্যাঙ্গুয়েজ ইউন্ট দিব লাগিব জেন্ডার কাস্ট ইস ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্ট্যাটাস এটো দিব লাগিব আর কোয়ালিফিকেশন কি দিব লাগিব ইয়ার অফ পাসিং মার্কস অফ টোটাল মার্কস এইচএস এসএলসি কিমান পাইছে ডিগ্রী আসাম টেট ডিএলএড বা বিএডত কিমান মার্কস পাইছে সেইখানে ভরাব আর আপনাদের যদি এন সি সি আছে এনসিসি বিআরসি সি যদি সার্টিফিকেট আছে আপোনালোকে টেন মাৰ্কছ এক্সট্ৰা পাব স্পৰ্টছ কালচাৰ ইয়াতে দিয়া আছে তাৰ কাৰণে মাৰ্কছ এক্সট্ৰাকৈ দিয়া থাকে নেক্সট আছে ডিক্লেৰেশ্যন এটা আছে ডিক্লেৰশ্যনৰ পৰা পিছত আপোনালোকৰ প্ৰিণ্ট কৰিব লাগিব চিলেকশ্যন প্ৰচেছটো কেনেকৈ হ'ব ইয়াতে কি দিয়া আছে যে চিলেক্টিং চিলেকশ্যন প্ৰচেছৰ ক্ষেত্ৰত দ্য চিলেকশ্যন অফ কেণ্ডিডেট শ্বেল বি ষ্ট্ৰিকলি ইন অৰ্ডাৰ অফ মেৰিট কনচিডাৰেশ্যন বা কনচিডাৰিং অফ ৰিজাৰ্ভেশ্যন মানে অফ ই ডব্লিউ এছ অ' বি চি এম অ' বি চি এছ চি এছ টি যিটো আছে তাৰ ক্ষেত্ৰতে হ'ব লোৱাৰ প্ৰাইমেৰীৰ ক্ষেত্ৰতে এইচ এছ এল চি অকুবলেণ্ট যি মাৰ্কছ আছে আছাম ডেট এল পি যিমান মাৰ্ক আছে পপুলেশ্যন প্ৰফেচনেল কোৱালিফিকেশ্যনত যিমান মাৰ্ক আছে তাৰ ওপৰত ডিপেণ্ড কৰি দিয়া হ'ব আৰু ট'টেল মাৰ্ক ইয়াতে চাওক এন চি 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 আৰু বি চাৰ্টিফিকেট থাকিলে আপোনালোকে চি থাকিলে টেন পাব আৰু বি থাকিলে পাব ফাইভ মাৰ্কছ পাব আৰু চাৰ্টিফিকেট ইন ৰিকগনাইজ স্পৰ্ট ৰিপ্ৰেজেণ্টিং আছাম অফিচিয়েল অফিচিয়েলি এট নেশ্যনেল লেভেল হ'লে টেন মাৰ্কছ আৰু এচিভমেণ্ট ইন ফাইন আৰ্টচ এণ্ড কালচাৰ এক্টিভিটি ৰিপ্ৰেজেণ্টিং ইন দ্য ষ্টেট অফিচিয়েলি এট নেশ্যনেল লেভেল হ'লে আপোনালোকে ইয়াতে টেন মাৰ্কছ মানে ট'টেল আমাৰ মাৰ্কচ হ'ব থ্ৰী হাণ্ড্ৰেড থাৰ্টি তাৰ ওপৰত এল পিৰ হ'ব আৰু আপাৰ প্ৰাইমেৰীৰ কাৰণে এইচ এছ এছ এল চি আৰু ইকুইবলেণ্ট যিটো আছে তাত হাণ্ড্ৰেড পাৰ্চেণ্টৰ ওপৰত কিমান পাইছে গ্ৰেজুৱেশ্যন এল পি চৰি আছাম টেট ইউ পি ইউ আৰু প্ৰফেচনেল কোৱালিফিকেশ্যন ডি এল এড বি এড যিটো আছে তাৰ ওপৰত ডিপেণ্ড কৰি দিয়া হ'ব এন চি চিৰ কাৰণে চেম আছে চাৰ্টিফিকেট পিছে আপুনি যি নেশ্যনেল লেভেলত কিবা ৰিকগনাইজ স্পৰ্টৰ ৰিপ্ৰেজেণ্ট কৰে তাৰ কাৰণে দহ মাৰ্ক আছে আৰু এচিভমেণ্ট ফাইন আৰ্টছ কালচাৰেল এক্টিভিটি যি আছে তাৰ কাৰণে আপোনালোকে টেন মাৰ্কছ ল'ব পাৰিব ইয়াতে কি কি ডকুমেণ্ট আপোনালোকৰ আপলোড কৰিব লাগিব এইটো এবাৰ চাই লগা হওক ইয়াতে প্ৰথমতে পাছপ'ৰ্ট চাইজ ফটোগ্ৰাফ দিব লাগিব এইচ এছ এল চি এডমিট কাৰ্ডখন দিব লাগিব ডেট অফ বাৰ্থৰ কাৰণে এইচ এছ এছ এল চি মাৰ্কশ্বীটৰ চাৰ্টিফিকেট দিব লাগিব ডিগ্ৰী মাৰ্কছ এণ্ড চাৰ্টিফিকেট দিব লাগিব এনি আদাৰ মাৰ্কশ্বিট এণ্ড চাৰ্টিফিকেট অফ হায়াৰ এডুকেশ্যনৰ সেইটো আপোনাৰ আপলোড কৰিব লাগিব ডি এল এড বি এল এড মাৰ্কশ্বিট ফাৰ্ষ্ট ইয়েৰ আৰু ছেকেণ্ড ইয়েৰ আৰু চাৰ্টিফিকেটটো দিব লাগিব কাস্ট দিব লাগিব যদি আপনাদের এছ সি এছ টি প্লেন এছ টি হিলছ ও বি সি আর অমসি হয় আপোনালোকৰ এন সি সি সার্টিফিক বি আর সি কেটেগরি যদি থাকে হলে দিব লাগিব আসাম টেটৰ টেটর যত সার্টিফিক মার্শিট আছে সে দিব লাগিব কেন্ডিডেট উইথ ডিসবিলিটি উইল হ্যাভ টু এনক্লোজ সার্টিফিকেটস অফ ডিসবিলিটি ইস্যুড বাই গভর্মেন্ট অথরিটি সার্টিফিকেট অফ ইক মানে ই ডব্লিউএ যকোনমিক্যালি উইকা সেকশন আছে তা সার্টিফিক আৰু সার্টিফিকেট অফ এক্স সার্ভিসমেন বাই দা ডিটেক্টর সাইনিক ওয়েলফেয়ার বৰ্ডৰ পৰা হলে আৰু স্কেন সিগনেচার আপলোড কৰিব লাগিব নেক্সট আছে ইয়াতে নোট দিছে নোটখনে চাইলো আহক ভিডিওটো শেষ কৰাৰ আগতে যে ক্যান্ডিডেট শুড বি কোশিয়াস হাইল সাবমিটিং দ্য অনলাইন এপ্লিকেশন এজ ওয়ান্স দ্য অনলাইন এপ্লিকেশন টু বি ইজ সাবমিটেড এগেনস্ট এ পার্টিকুলার রোল নাম্বার অফ আসাম টেট এক্সামিনেশ্যন দে উইল নট বি এলাউড টু ছাবমিট দ্য অনলাইন এপ্লিকেশ্যন ফৰ ছেকেণ্ড টাইম মানে এবাৰ আপুনি যিটো এপ্লিকেশ্যন নাম্বাৰ আছাম টেটৰ যিটো নাম্বাৰ আছে ওল নাম্বাৰ হয়তো যদি আপুনি এপ্লাই কৰিছে তেতিয়াহ'লে সেই নাম্বাৰ দি বেলেগ কিন্তু আকৌ এপ্লাই কৰিব নোৱাৰে সেইকাৰণে এপ্লাই হোৱাতে মন ৰাখিব যাতে ভুল নহয় আফটাৰ ছাবমিটিং দ্য অনলাইন এপ্লিকেশ্যন দ্য কেণ্ডিডেট উইল গেট এ ইউনিক নাম্বাৰ এগেইনষ্ট দ্য চাবমিটেড এপ্লিকেশ্যন এণ্ড উইল কিপ দ্য প্ৰিণ্ট আউট এণ্ড ইউনিক নাম্বাৰ অফ অল फ्यूचार रेफारे मैं जीनिक नम्बर दिखाई भल्के फ्यूचार रेफारे लगभग दि डिरेक्टलि और इनडिरेक्टलि उल लीड टू कैसेन अफ कैंडिडेट ये तो बुझी पासी अपने केनवास मैंने क्या डकुमेंटर ऊपर किसट्रा नक दफिस उल नट विस्सपन्सिबल फर एनी लैबस इन साममिशन अफ अनल एप्लिकेशन डि टू एनी टेक्निकल প্রবলেম এট দ্য এন্ড অফ দ্য কেন্ডিডেট মানে যদি কোনো প্রবলেম দেখা দিয়ে এপ্লাই সময়তে কিন্তু ইয়াতে দ্য অফিস উইল নট বিসপন্সিবল আহিছে লিমিটেড এডুকেশন আসামর সাতাইশ তারিখের এইখান খোল খাব আর ডিস্ট্রিক্ট ভেকেন্সি যদি ব্রেকআপ আছে সেই ওলাব আমি আমার ইউটিউব চ্যানেল সেইখান ডিসকাশ করিম যেতে আপনাদের এপ্লাই সময় কেন এপ্লাই করবেন সেইখান আমি আমার ভিডিও আপলোড করি তো ভিডিঅ' অহালৈকে ভিডিঅ'খিনি চাই থাকক যিখিনি ভিডিঅ' আমি দি আছোঁ প্ৰিপেৰেশ্যন কেনেকৈ চলি আছে যদি আপোনালোকে এক্সাম দিব প্ৰিপেৰেশ্যনৰ ভিডিঅ' আমি দি আছোঁ এফ চি কিউ দি আছোঁ সেইখিনি চাই থাকিব আৰু ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে ধন্যবাদ লগ পাম নেক্সট ভিডিঅ'ত ধন্যবাদ